সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সিজন কলেজ অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিনা চাকমা, প্রভাষক করণীয় সুশাসন, সিজন কলেজ বাগাইছড়ি, রাঙ্গামাটি। তোমাদের সাথে আজকে আমি করণীয় সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো এর আগে আমি বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলাম, বঙ্গভঙ্গের কারণ, তারপরে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া, তারপরে ফলাফল, বঙ্গভঙ্গ রদের কারণ, আর হচ্ছে হিন্দু মুসলমানদের প্রতিক্রিয়া সম্পর্কে মূলত আলোচনা করেছিলাম। তো তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, ক্লাসটা নিশ্চয়ই দেখেছো। এখানে বঙ্গভঙ্গ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি। এরপরে রয়েছে আমাদের মুসলিম লীগ, 1906 সালে মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট, তার কার্যক্রম, আর হচ্ছে এটা প্রতিষ্ঠার উদ্দেশ্য, আর হচ্ছে প্রতিষ্ঠার গুরুত্ব। আমি এখানে দুটা দিয়েছি, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আর মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে আমি এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলতে চাই, এই মুসলিম লীগটা যেটা প্রতিষ্ঠা করা হয় 1906 সালে, এটা হচ্ছে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে মূলত মুসলিম লীগটা হচ্ছে মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক দল, আর হচ্ছে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় রাজনৈতিক দল হচ্ছে এই মুসলিম লীগ। তারপরে এই যে এই মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপটটা আমি এখন আলোচনা করব। আমরা জানি যে 1757 সালে পলাশীর যুদ্ধের পরে দেখা যায় ব্রিটিশ শাসন যখন প্রতিষ্ঠিত হয়, হিন্দু জনগণ দেখা যায় এর শাসন ব্যবস্থাকে স্বাগত জানায়, কিন্তু ইংরেজদের সাথে খাপ খাইয়ে চলতে থাকে। এক্ষেত্রে দেখা যায় মুসলমানরা তারা ইংরেজ শাসনের প্রতি দেখা যায় যে তেমন কি এই যে খাপকায় বা পরিবর্তনকে মেনে নিতে পারেনি। পরবর্তী তারা তখনও দেখা যায় যে যখন হিন্দু জনগোষ্ঠী সহজেই ইংরেজদের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে বিভিন্ন চাকরি বাকরি থেকে শুরু করে জমিদারি ক্রয় সহ সর্বক্ষেত্রে যখন দেখা যায় নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে থাকে, তখনও দেখা যায় মুসলমানরা তিতুমীরের নেতৃত্বে তাদের ইংরেজ বিরোধী ওহাবি আন্দোলন থেকে শুরু করে তাদের হারানো ঐতিহ্য, আর হচ্ছে শাসন ক্ষমতা ফিরে পাবার স্বপ্নে বিভোর ছিল তখনও সে সময়ে। তো দেখা যায় যখন আমরা দেখতে পাই যে ইংরেজি ভাষা সাহিত্য থেকে শুরু করে তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষা গ্রহণ থেকে মুসলমানরা বিরত থাকে, বিরত থাকে, এ কারণে দেখা যায় 19 শতাব্দীর শেষ ভাগেও দেখা যায় সরি মধ্যভাগেও দেখা যায় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত জনগোষ্ঠীর পাশে কি দেখতে পাই আমরা, অশিক্ষিত মুসলমান জনগণকে আমরা দেখতে পাই। তো আমরা জানি 1857 সালে যেটা সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বা যেটা বলা হয় সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়, যদিও এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। এরপরে দেখা যায় মুসলমান জনগণও দেখা যায় ব্রিটিশ সরকারের বিরোধিতার পরিবর্তে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠে। তো এ সময় বিভিন্ন কিন্তু সংগঠন বা সমিতি গঠনের মাধ্যমে যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা হয় হচ্ছে মুসলমানদের। তো এর প্রেক্ষিতে দেখা যায় 1863 সালে নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় গঠন করা হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি। তারপরে হচ্ছে আবার সৈয়দ আমির আলীর প্রচেষ্টায় 1877 সালে গঠন করা হয় হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। আর হচ্ছে এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয় যাতে মুসলমান জনগণ বা মুসলমান জনগোষ্ঠী যাতে তারা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে বা সে শিক্ষাকে গ্রহণে আগ্রহী করার জন্য মূলত এই সংগঠনগুলোকে গঠন করা হয়। পরবর্তীতে দেখা যায় আমরা জানি 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করা হয়, প্রথম রাজনৈতিক দল
এর প্রেক্ষিতে দেখা যায় আমরা 1905 সালে বঙ্গভঙ্গের কথাও আমরা এখানে বলতে পারি। বঙ্গভঙ্গের পরে দেখা যায় হিন্দু জনগণ এইটাকে রদ করার জন্য বিভিন্ন আন্দোলন করতে থাকে। তখনই মুসলমান জনগণ দেখা যায় তাদের জন্য একটা আলাদা যে রাজনৈতিক দল যে প্রয়োজন, আলাদা সংগঠন যে একটা প্রয়োজন, এটার প্রয়োজনীয়তাটা বেশি করে অনুভব করে হচ্ছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হওয়ার পর যখন হিন্দু জনগণ এটা রদ বা বাতিল করার জন্য চেষ্টা চালায়। তখন আমরা জানি যে 1906 সালে পহেলা অক্টোবর আগা খানের নেতৃত্বে ভারতের শীর্ষস্থানীয় 35 জনের একটি মুসলিম প্রতিনিধি দল দেখা যায় সিমলায় গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে সেখানে তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরে, যেটা যেখানে ছিল হচ্ছে মুসলমানদের জন্য আলাদা পৃথক নির্বাচন ব্যবস্থার কথাটা তারা সেখানে তুলে ধরে, তাছাড়া তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার ব্যাপারটাও তারা সেখানে তুলে ধরে। এই এইটা মূলত সিমলা ডেপুটেশন নামে পরিচিত। আমরা পরবর্তীতে দেখতে পাই 1906 সালে 27 ডিসেম্বর নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে মূলত ঢাকার শাহবাগ সুড়ঙ্গ উদ্যানে দেখা যায় শিক্ষা সম্মেলন শুরু করা হয়, মুসলিম শিক্ষা সম্মেলন শুরু হয়। এর প্রেক্ষিতে দেখা মুসলিম শিক্ষা সম্মেলন শেষ করে 30 ডিসেম্বর দেখা যায় রাজনৈতিক সম্মেলন শুরু হয়। তো এই রাজনৈতিক সম্মেলন শুরু হওয়ার পরে দেখা যায় এখানে একটি প্রস্তাব রাখা হয় যে মুসলমানদের জন্য একটি আলাদা বা একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করা হয়। এটা করেন হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। তো এই প্রস্তাবটা কিন্তু সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আর তখন 1906 সালের 30 ডিসেম্বর মূলত মুসলিম লীগ যে রাজনৈতিক সংগঠনটা এটা কি গঠন করা হয়। তারপরে এটা হচ্ছে তার মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা আলোচনা করলাম। আর হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটা প্রতিষ্ঠার কোন সংগঠন বা ইয়ার পিছনে কিন্তু কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তো এর 1906 সালে 30 ডিসেম্বর যে মুসলিম লীগ সংগঠনটা গঠন করা হয় এর পিছনেও কিছু কারণ রয়েছে। এখানে তোমরা বইয়ে দেখবা তিনটা কারণ উল্লেখ আছে, তার মধ্যে একটা আমি উল্লেখ করতে চাই। ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা, ব্রিটিশ সরকারের প্রতি যে ভারতের যে মুসলমান জনগণ রয়েছে সেই মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা, আর হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক যদি কোনো ব্যবস্থা বা গৃহীত হয় তো সেটা সম্পর্কে কোনো ভুল ধারণার সৃষ্টি হলে তা দূর করা। ব্রিটিশ সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটা সম্পর্কে ভুল ধারণা পোষণ না করে তা দূর করা, ভুল ধারণা তা দূর করে দেওয়া, এটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার আরেকটি একটা উদ্দেশ্য। তারপরে আরো 2 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার স্বার্থ সংরক্ষণ, আর হচ্ছে এবং তাদের প্রয়োজন আশা আকাঙ্ক্ষা সবকিছু হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে বিনয়ের সাথে এটা তাদেরকে জানানো, তাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এটা হচ্ছে 2 নম্বর উদ্দেশ্য। তাছাড়া এই 2টা উদ্দেশ্য ছাড়াও আরেকটি 3 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে এখানে শুধু ভারতীয় যে অন্যান্য শুধু যে একটা সম্প্রদায় রয়েছে এটা না, ভারতের যে অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে তাদের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয় সে ব্যাপারে মূলত ব্যবস্থা গ্রহণ করা। তো এইগুলা হচ্ছে মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য। তার মানে কি, এটা
তারা ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা, তাদের দাবি দাওয়া বিনয়ের সাথে তাদের ব্রিটিশ সরকারের কাছে প্রকাশ করা, আর হচ্ছে অন্যান্য যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে যে অন্যান্য সম্প্রদায়গুলো রয়েছে তাদের সাথে কি সুসম্পর্ক বজায় রাখা, যেগুলো হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য। তো আজকে আমি তোমাদের সাথে ছোট করে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আর হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এই ক্লাসটা দেখবা। তো আজকে আমি এ পর্যন্তই, পরবর্তীতে আমি তোমাদের সাথে মুসলিম লীগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আর এটা প্রতিষ্ঠার যে গুরুত্বটা এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।